সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। তো জানো যে কালকে আমাদের ফার্স্ট হ্যাপি মানে বার্থডে ব্লগ গেছে, তো আজকে সেকেন্ড বার্থডে ব্লগ। আজকে তো সোহাদ ভাইয়ের বার্থডে। সো গাইস আজকে খুবই এক্সাইটেড সোহাদ ভাই। সে আমাদের মানে সে বাসায় নিবে আমাদের, তার জন্য সে আগে গেছে গুছাতে ঘর। সবসময় তো অগোছানো থাকে, আবার বললেন না সোহাদ ভাইকে। সো গাইস এখন আমরা তাদের বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমাদের সাথে আছে আমার মামাতো ভাই আর আছে হলো ফয়সাল ভাই। এই যে আমার মামাতো ভাই, তোমার কেমন লাগছে? ভালো ভালো, আর ফয়সাল ভাই তোমার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগতেছে। আজকে আমাদের যেহেতু সোহাদ ভাইয়ের হ্যাপি বার্থডে, তো আমি একটা গিফট নিয়ে যাচ্ছি। সো গাইস সো গাইস ভাইয়া দিচ্ছে একটা ডিকশনারি আর একটা ঢপ, মানে বুঝতেই পারছো ঢপ মানে মানে তোমার একটা মানে পারফিউম সেটা নাই। আর ধরো ভাইয়া, আর আমি দিচ্ছি সোহাদ ভাইয়াকে, গরিব শরীফ মানুষ ভাইয়া কি দিব দেখতেই পাচ্ছেন, আসার ভাড়াই শেষ হয়ে গেছে। এটা দিবানি মনে হয়, আবার নয় এইটাও দিতে পারি, গরিব শরীর মানুষ, চলা ঠেলা তো লাগে। কি করবো এখন, তো ডিসিশন হয় নাই। সো সোয়াদ ভাইদের বাড়ি যাই, চল আসুন দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকুন। গাইস এখন আমরা এসেছি। গাইস সোয়াদ ভাইকে কিন্তু আপনারা কেউ বলবেন না। সো গাইস ভিডিওটি পরে পাবেন, তাও নো প্রবলেম। তা এখন কালকে আমার বার্থডে, তো ওরা ডিম খাইয়েছে, ওরকম পোলিও খাইয়েছে আমাকে, দেখতে পাচ্ছেন আমার বার্থডে। সো গাইস এখন ওর জন্য ডিম নিব, ওর বাড়ির পাশে দোকান। আপনারা দেখেন আজকে ওকে ডিম মাঠ মানে খালকে আমি মাথায় প্রচণ্ড ব্যথা পাইছি। এই যে ফয়সাল ভাই মারছে, তো ফয়সাল ভাইয়ের বার্থডে কয়েকদিন পরে, সো এখন সোহাদ ভাইয়ের মাথায় ফাটাবো। ফয়সাল ভাই কিছু বলো। এখন তো আমরা যাচ্ছি হচ্ছে ডিম কিনতে, সোহাদ ভাইয়ের মাথায় ভাঙবো, তো আসেন দেখা যাক ডিম কিনে। ভাই ডিম আছে? সামনে একটা দোকান আছে, সেইখানে যাচ্ছি, শুধু দেখা যাক। তো সো গাইস ওই দোকানে ডিম পাওয়া গিয়েছিল না, তো এই দোকানে ডিম পাওয়া যাবে। হ্যাঁ তো ডিম আনতেছে, দেখতে পারতেছেন ডিম আনতেছে। সো গাইস এই যে দেখো ডিম, সোহাদ ভাইয়ের মাথায় ভাঙা হবে। খালি ডিম দিছে, ডিম কত? গাইস দেখতে পাচ্ছো যে ডিম নিয়েছি, আজকে সোহাদ ভাইয়ের মাথায় ডিম পাঠাবো। তো সো গাইস দেখতে পাচ্ছেন যে দুইটা ডিম নিয়েছি, আমার হাতে দুইটা ডিম। তো এই শান্তর কাছে একটা ডিম, তো তার মামাতো ভাইয়ের কাছে আরেকটা ডিম আছে, তো দেখানো। সো গাইস তুমি কি ফাটাবা ভাই? সো গাইস আমরা এখন ডিম ফাটাবো। সো গাইস সো লেটস গো, একটু পরে দেখা হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তো এই যে রাফি ভাইয়া সবাইকে তুমি পরায় দিচ্ছে। দে বাবা দাঁড়াও, ভালো সবে চলে নাই তোমার এই পাগ লাগে পাগল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে সোহাদ ভাইয়ের জন্য একটা গিফট চলে আসছে ইতিমধ্যে, আরো বড় একটা গিফট। খাদ্য গুদাম দিচ্ছি রে ভাই, ভালো ভাই খাবার নিয়ে ভিডিও করি। এই যে আমাদের সেই শান্ত শান্ত পাগলা, শান্ত পাগলা এমনিতে পাগলা, আরেকটু পাগলামি করতেছে আজকে সোহাদ ভাইয়ের জন্মদিনে। হ্যালো ভিউয়ার্স, এখন কেক কাটা হবে, দেখবেন এখন সোহাদ ভাইয়া কেক কাটবে।
তো দেখতে পাচ্ছেন মোমবাতি জ্বালাচ্ছে ওইখানে দিয়ে লো ওই ছাড়টা আগে পূরণ করলো আপনার আমি কিন্তু তোমার কথা ডিম ভাঙিনি আমার প্রমিস রাখছি আমি ডিমটা ভাঙলো কেমন লাগছে ভাই ডিম ভাঙে আমার খুব ভালো লাগতেছে ভাই দুইটা চারটা ডিম ভাঙছে চারটা চারটা আর মাথায় ক্রিম দিছি একটা গান না না মাথা দিয়ে দেখছেন আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ করছি খাওয়া দাওয়া শেষ করার পর্বে আমাদের হচ্ছে পরের পর্বে আসছে সে গিফটের পর্বে যাচ্ছে আমাদের আজকে যে গিফট গুলো আসছে সব গিফট তো আপনাদেরকে দেখাবো আমাদের শাকিল ভাই আছে তো শাকিল ভাই এই বয় পেয়েছি আমি আপনাদেরকে এখন দেখাবো যে গিফট গুলো আসছে তো গিফট গুলো আসছে এখন আমাদের মাঝে বার্থডে বয় খুলবে আমাদের সাথে শাকিল ভাই পাল্লাকান্ত ফয়সাল বাদন জাহিদুল ভাই এই যে আসতে আসছে সুন্দরী তোমার নাম কি আমি তো শিওর ভিতরে কিছু নাই দেখো তো এটা খোলো খোলো কি আছে দেখা ওর ভিতরে
আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখি তোর ভিতর কি আছে ডিজিটাল সেট এটা দাম ভাই গাইস এটা ফাঁকা 5000 টাকা দেখা যায় না দেখা যায় না ফাঁকা দেখেন আপনারা দেখছেন এটা ফাঁকা এটা লাগা দেন কিছু নাই এটা হলো বায়োভিও যেটা মানে দেখা যায় না দেখছেন কিন্তু খুব গন্ধ অসাধারণ যাক পরে এটা কি আসলে টাকা তো মেন জিনিসে ভালোবাসা এটা আমি দাওয়াত দিছি ভাইয়া অ্যাটেন্ড হইছি আমার বাসায় এটাই আমার অনেক পাওয়া তো কিছু খালি তুমি তো ভাবতে পারো না ভাই তোমার একটা সারপ্রাইজ দিও না আমি কখনো ভাবতে পারি না যে ভাই আমার অজান্তে এত সুন্দর একটা গিফট দিবে তো আমি ভাবতে পারি না তো ভাইকে অসংখ্য ধন্যবাদ স্পেশালি থ্যাংক ইউ হচ্ছে মাসুদ্দান ভাইয়াকে মানিক মামা এবং মাসুদ্দান ভাই নাকি তারেক দান ভাই তো যাই হোক মাসুদ ভাইয়া মানে আমি বলে দেই যে তারেক দান ভাই স্পেশালি থ্যাংক ইউ মাসুদ ভাইয়া এবং মানিক মামা স্পেশালি থ্যাংক তাহলে আমারকে থ্যাংক ইউ জানতে রাশি আমারকে থ্যাংক ইউ জানা যায় আমার থ্যাংক ইউ দরকার নাই না দাদা আমি থ্যাংক ইউ বলার কিছু না কারণ আছে নিজের ভাই থ্যাংক ইউ বলার কিছু নাই তো আমার সাথে আছে সবাই এখন আমাদের সাথে সুন্দর তোমার নাম কি নুসরাত থারিয়া আমাদের নায়িকা এটা হচ্ছে আমার বউ যাও গাইস আপনার বাহির থেকে মনে হয় দিয়েছে বাইর থেকে আসছে ইন্ডিয়ান এটা দেখে দিত এটা কি তোমাকে সব ইন্ডিয়া থেকে পাঠাইছে না ইন্ডিয়ান দেখতে পাচ্ছো সবাই এটা আমাদের সাথে আছে শান্ত তো একটা সানগ্লাস আছে তো ভাই একটা এটা গিফট খুলুন তো কি আছে দেখা যাক ভাই আপনাকে দেখাবো এখন আজকে স্পেশাল একটা গিফট আছে যে এই গিফটের ভিতরে কি আছে আমরা দেখা যাক এটা কে দিয়েছে সব তোমারে এটা হচ্ছে দিয়েছে তোমার এক বান্ধবী হ্যাঁ হ্যাঁ দেখ একটা বান্ধবী খুলুন সময় ছিড়ে ফেলুন এটা ফাংশন নাই আমাদের এটা হচ্ছে শাকিল ভাই খুলবে এখন দেখা যাক কি আছে ভিতরে ফয়সাল আছে আমাদের সাথে তো দেখা যাক ভিতরে কি আছে আমরা দেখবো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কি আছে তো আস্তে করে বের করছে তারা দেখা যাক সাবধানে খুব সাবধানে তুমি কি এটা ভাবছো কখন এটা তোমাকে দেবে সে না না আমি ভাবতে পারি না এরকম একটা গিফট আমার দিছে তো আমার বলছে যে রে দেখেন আপনারা সোয়াদের ছবি দিয়ে একটা ফ্রেম দিচ্ছে অসাধারণ একটা গিফট দিচ্ছে সোয়াদের গার্লফ্রেন্ড তো তাকে দিয়েছে এই যে সোয়াদ এই যে সবাই আছে শান্ত পাগলা আছে এই যে ফারিয়া ফারিয়া কালা দেখা যাচ্ছে না আসলে যে গিফটটা দিয়েছে তো আসলে এটা তো আমি
অসাধারণ একটা গিফট ধরো তুমি তুমি কি সোয়াদ ভাইয়ের বউ বাবা তাহলে তুমি নাও কর না ওকে অসাধারণ তো গায়েস তো আজকে আর কি কেউ গিফট দেবে যাক তাহলে আজকে তুমি আজকে আমাদের ই আছে ব্লগিং আছে এখানে শেষ করবো তো তার আগে আমি একটা কিছু বলতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন আমাদের সাথে আছে সিঙ্গার ফয়সাল তো আজকে তোমার সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ গিফটের পর্ব শেষ তো এখন খাওয়া দাওয়া শেষ সুন্দর বাংলাদেশ আই এম গোইং টু হোম আই এম গোইং টু হোম আই এম গোইং টু হোম ইয়েস লাভ ইউ গাইস আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এই দেই দেই